এই কাজের করে ঢুকিব বলি ঢুকি যাবে নকি মানে কি বলতে চাইছো তুমি শুন যমরাজ কাজে গেছে আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে বলে গেছে কেউ যদি স্বর্গে ঢুকতে চায় তাহলে ইংরেজিতে একটা বানান জিজ্ঞাসা করবি যদি বলতে পারে তবেই তাকে ঢুকতে দেবে বলো চেহারা দেখেও কি চিনতে পাচ্ছিস না এই বৎস এমন ভাব দেখাচ্ছ যেমন সপ্তাহে সপ্তাহে তুমি আমার সাথে দেখা করতে আসো আমি যমরাজ তো এই অসময়ে অধমের কাছে কেনে প্রভু তোর জান কেলিতে আলম ও তো ঘরে আছে এতক্ষণ বোধহয় রান্না বান্না করে একটু বিশ্রাম নিচ্ছে আমি শুনেছি তুই নাকি অনেক বড় কমেডিয়ান তবে আমার সাথে কমেডি করার চেষ্টা করবি নাই বুঝতে পারলি কি বলতে চান একটু খোলসা করে বলবেন কেনে বাবা বুঝিতে না পারার কি আছে সোজা বাংলাতেই তো বলছি নাকি চল 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 তোর যাবার সময় হয়ে গেছে চল আমার সাথে চল কিন্তু প্রভু আমি তো শক্ত সামর্থ্যই আছি আমি এখন কেনে যাব তোমার সাথে পাপের ফল তো ভোগ করতেই হবে বাবা তাতে সময় অসময়ের কি আছে কি আলতো ফালতো কথা বলছেন হ্যাঁ দেখ হ্যাঁ দেখ লিস্টে তোর নামটাই উপরে আছে সর্বপ্রথমে কিন্তু প্রভু আমার অপরাধ ঘরের থেকে আসার পথে মোবাইলটা যে ভুলে আসিছিস সে হুঁশটা তোর আছে তাও আবার আনলক করে ও বটে তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যত মেসেজ আছে সব কটা একটি একটি করে খুঁজাই খুঁজাই তোর বউ পড়ছে এবার তুই এই বল কোথায় যাবি তোর বউয়ের হাতে ডাং খাইয়ে মরি পড়ে আমার সাথে যাবি না ডাইরেক্ট আমার সাথে যাবি শালা ওই বউটাই আমার জীবনটাকে একদম তছনছ করে দিল কিন্তু না না এই আধবেলাতে যাওয়া যাবে না না জমের সাথে তখন চালাকি করা যাবে কি রে কি ভাবছিস না না ঠিকই আছে তো বলছি এত দূর থেকে যেখানে আইলেন তখন তখন চা টা খাই একটু বিশ্রাম লেন তারপর নাহলে যাওয়া যাবে কাফে আর কি আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে Bye.
জানি অনেকেই চালাকি করে তবে আমার সাথে চালাকি করিস না চলো বাবা চলো ওই ভুরের নাকচিপানি খাবার থেকে চলো অঙ্গনকে নিয়ে যাবে চলো সেখানে তো অন্তত ভুরের সাথে খেলে কেটেটা তার হবে না স্বর্গের দুয়ারে দাঁড়াই আছি আমি এখন কি করি যেতে পারি বলুন একটা উপায় আছে একটা উপায় আছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি এই শুন 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 আমি একটা কাজে যাচ্ছি বুঝলি আমার আসতে একটু দেরি হবে আর তার ভিতরে যদি কেউ আসে স্বর্গে ঢুকতে চায় তাহলে একটা বানান জিজ্ঞাসা করবে ইংরেজিতে যদি বলতে পারে তাহলে ঢুকতে দিয়ে দিবি কি বানান শুধাবো প্রভু ওই আমব্রেলা বানানটা জিজ্ঞাসা করবি আচ্ছা ঠিক আছে আসি বাবা আসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কি ভাবিছো তুমি এখান থেকে পিচকাই আলি আর আমি তোমাকে ছাড়ি দেব কিন্তু আমি কিটা করলাম মোবাইলে সব মেসেজ গুলো আমি একটি একটি করে পড়িলাম ছি 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 তোমার চরিত্রটা এত খারাপ এবার কি ভাবিছো হ্যাঁ স্বর্গের অপ্সরাদের নিয়ে আর ফুর্তি করবে সেগুড়ে বালি যা 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 দেখনি এখানে লাফড়া করতে আসিস না আমাকে এখানে একটু কোনো শান্তিতে থাকতে দে তুমি কি ভাবিছ তার আগে বল তুই এখানে আলি কি করে তোমার মেসেজগুলো পড়ার পরে আমি আর নিজেকে ঠিক রাখতে পারব না তাই তো আমি সুইসাইড করলাম এই গাজর করে ঢুকবো বলে ঢুকে যাবে নাকি হ্যাঁ দাঁড়া 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 বলছি মানে মানে কি বলতে চাইছো তুমি শুন যমরাজ কাজে গেছে আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে বলে গেছে কেউ যদি স্বর্গে ঢুকতে চায় তাহলে ইংরেজিতে একটা বানান জিজ্ঞাসা করবি যদি বলতে পারে তবেই তাকে ঢুকতে দিবি বলো তবে কি বানান বানানটা তো ফেসবুকে
সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল হয়ে গেছে, মুখুরা পর্যন্ত জানি গেছে ও বানানটা। কি ভাবছো বলো? ওই চেকোস্লোভাকিয়া স্পেলিংটা বলো তো। কি বললে? হয় নাই বানানটা হচ্ছে CZECHOSLOVAKIA। বাই 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 বাই।